মিনি থাম বলছি আমার চিকেন খাবি না আরে চিকেন এখনই লুকিয়ে ফেলি এই দেখো চম্পা চিকেন খেয়ে ফেলছি আরে এটা আমি কি করলাম দে বলছি এই তো আমার চিকেন ঠিকই আছে এক্ষুনি খেয়ে ফেলি আমার সাথে চালাকি এক্ষুনি বুঝতে পারবি আরেক লুমে যাই এই তো এই সুযোগের ক্রেডিট কার্ড চুরি করি কিন্তু কিভাবে আইডিয়া চম্পা তো চিকেন খেয়েছিল নিশ্চয়ই চিকেনের তেল কিবোর্ডে লেগে আছে একবার চেষ্টা করে দেখি এই তো খুলে গেছে এবার নিয়ে যাই দে বলছি এত বড় সব সময় ক্রেডিট কার্ডে হাত দেয় এই তো এই লকারে রেখে শক্ত তালা মেরে দেই আর নিতে পারবি না চম্পা আমাকে বোকা বানালো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমি চম্পাকে বোকা বানাবো সবাই তো লাইক করে দিচ্ছে এবার এই হেডফোন দিয়ে চম্পার কান বন্ধ করে দেয় এবারে বারো তার দিয়ে তারা খুলে নে এই তো খুলে গেছে এবার পালিয়ে যায় আরে আমার ক্রেডিট কার্ড কোথায় তোকে আজকা মেরেই ফেলবো কোথায় গেলো মিনি এই তো চম্পা দেখতে পাইনি এই নিয়ে সিয়াম চম্পা আসলে আমায় জানাবি মিনিকে তো পাচ্ছি না আরে ওই তো চম্পা এক্ষুনি মিনিকে মেসেজ পাঠাই আরে এটা কি মনে হয় মেসেজ পাঠাইছে এখনি দেখি মিনি চম্পাই দিকে আসতেছে আরে বাঁচতে চাইলে আমি এক্ষুনি পালিয়ে যাই এখনই যাই মনে হয় মিনি আমার ক্রেডিট কার্ড দিয়ে গেম খেলতেছে এখানেও তো নেই এবারও চম্পাকে বোকা বানালাম এবার শান্তিতে গেম খেলি তোমরা লাইক করে দাও আরে এটা কি মজাদার মধু এক খুঁনি খেয়ে ফেলি আরে এটা আমি কি করলাম চমচুই জানে তার মধু খেয়ে ফেলছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে এখনি কিছু একটা করতে হবে চম্পা তুই এদিকে আসছে এখনি লুকিয়ে যাই কি করা যায় আই ডে এই মেরে চম্পাকে অগেইন করে দে ওরে বাপ রেタイヤর পাঞ্চার হলো ভয় পেয়ে গেলাম আরে আমার ইট কোথায় এটা কি আ চম্পা বাসা যাচ্ছে মিনার থেকে আমরা চম্পাকে আটকা নকল মধু তৈরি করার জন্য এই আনারসটা তুলে ফেলি এই তো চম্পা কেটে দিলাম쨌 হলে আমাদেরকে হারিয়ে যেতে হবে দাদা দেখাচ্ছি মজা এই নে এই দেখ আমার শক্তি উরে ইয়াহু এই নে ওয়া এটাও নে ওরে বাপ রে আ

আরে মজাদার আমের প্রোটিন এখনই খেয়ে ফেলি আরে মিনি আমার আমের প্রোটিন খেয়ে ফেলছে ওই তো চম্পা এদিকে আসছে এই জালটা দিয়ে চম্পাকে বন্দি করে ফেলি আ কে বন্দি করলো আমায় এই নাও চম্পাকে বন্দি করার জন্য উপহার আচ্ছা অনেক ধন্যবাদ চম্পা যদি জানে তার আমের প্রোটিন খেয়ে ফেলছি তাহলে আমাকে মেরেই ফেলবে এই আমটা যে করে হোক পারতে হবে কি করা যায় এই তো আইডিয়া হা হাচ্ছি এই তো হাচ্ছি দিয়ে সব পুড়িয়ে দিলাম আরে এটা কি আমার সাইকেল তো পড়ে গেল এই টায়ারের মাধ্যমে আমটা পড়ে যাক এই তো পেয়ে গেলাম এবার নিয়ে যাই এই শয়তান ছেড়ে দে বলছি আমায় সারবো না এই নে স্বর্ণের মালা আরে এটা আমার এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই তো আমটা সিলে সুড়ি দিয়ে কেটে করিনি বন্ধু হয়ে দে আমার মালা তোমাদের জন্য এত কষ্ট করি তাও তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আজকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই তো প্রোটিন গুলো বক্সে ফ্রিজে রেখে দেই এক্ষুনি বল মিনি কোথায় না তাহলে সুরসুরি খা ই দেখি কতক্ষণ হাসতে পারো থামো বলতেছি মিনি বাসা গেছে ওকে পেলে আজ মেরেই ফেলবো এই তো ঠান্ডা হয়ে গেছে চম্পা আসার আগে প্রোটিনটা রেডি করে ফেলি আরে চম্পা এসে পড়ছে চম্পা বাজার থেকে এসে পড়লে এক্ষুনি দেখি আমার আমের প্রোটিন ঠিক আছে কিনা বুঝে ফেলবে না তো আরে ঠিকই তো আছে ও ফেবারের মতো বেঁচে গেলাম আরে এটা কি মজাদার লিচু এক্ষুনি খেয়ে ফেলি আরে মিনি আমার লিচু খেয়ে ফেলছে এই তো ফ্রিজ দিয়ে দরজাটা বন্ধ করে পালিয়ে যাই আরে এটা কি নিষ্ঠ এটা মিনির কাজ চম্পা যদি জানে তার লিচু খেয়ে ফেলছি তাহলে আমাকে মেরেই ফেলবে এক্ষুনি নকল লিচু বানাতে হবে সুমান দাস ওই তো আমার জাদু শক্তিতে দরজা খুলে ফেললাম এই অ্যালোভেরা থেকে জেলগুলো বের করে আজ মিনিকে পেলে মেরেই ফেলবো আরে দামি বোতল এক্ষুনি নিয়ে নি তাড়াতাড়ি টোকাই নকল লিচু তৈরি করার জন্য জেলগুলো গালিয়ে নি এই বোতল বিক্রি করে কোটিপতি হয়ে যাবো আরে দামি বোতল আহ আমি অজ্ঞান হয়ে গেলাম এইখানে গর্ত করে চম্পার জন্য ভয়ঙ্কর ফাঁদ বানাই এবার বোতলগুলো সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য এত কষ্ট করি প্লিজ তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবার বিচি দিয়ে চোলগার মধ্যে আটা দিলে নকল লিচু তৈরি হয়ে যাবে এই তো হয়ে গেছে এবার নিয়ে যাই আরে আমার কি হইছে এক্ষুনি বাসায় যাই তাড়াতাড়ি যেতে হবে মিনি এই তো বাসায় এসে পড়লাম চম্পা তুমি এসে পড়লে এক্ষুনি দেখি আমার লিচু ঠিক আছে কিনা এই তো খেয়ে দেখি আম নাম নাম না বুঝে ফেলবে না তো এক এগুলো কি এই রে বাসতে হলে পালাই তুই আমার লিচু নষ্ট করছস তোকে আজ মেরেই ফেলবো পালাবে কোথায় ওরে বাপরে এই নে